সব জানে। হয়ে গেছে বাবা, তুমি কার্টুন দেখো। সবাইকে গুড মর্নিং। এখন সকাল 11টা বাজে আর আজকে সকাল 9টার সময় আমি বাড়ি চলে এসেছি, কারণ হচ্ছে মা বাড়িতে নেই, তো আমার এই ধলুটা একা একা থাকবে, তার জন্য আমি চলে এসেছি। আর এসে ভাত টাত খেয়ে পান খেয়ে নিয়েছি, সেটা দাঁত দেখলেই বুঝতে পারছো তোমরা। তো আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করছি, তো দেখতে থাকো আমি আমার মায়ের বাড়িতে কি কি করছি, ঠিক আছে? আর আমার সোনাকে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই দেখো হলো, এই যে এটা কি, এদিকে তাকাও, একটু তাকাও। খুব রৌদ্র উঠেছে, এর জন্য ভীষণ ভালো লাগছে। দেখো খুব রৌদ্র, বাড়িতে কেউ নেই, একা একা আছি। বাবা অফিসে গেছে, মা তো গেছে, একটু বেরিয়েছে। আস্তে আস্তে মায়ের রাত হয়ে যাবে, তার জন্য আমি চলে এসেছি, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখলে যে আমি ফেসিয়াল করলাম কালকে, ভুরু তুললাম। তো আমার এক দিদির বিয়ে আছে, তো তার জন্য ফেসিয়াল টেসিয়াল করা হয়ে গেছে। দেখো ভুরু টুরু সব তুলে নিয়েছি, ফেসিয়াল টেসিয়াল করা হয়ে গেছে, চুলও কেটেছি। পুজোর সময় চুল কেটেছিলাম, আবার চুল কেটেছি। মুখটা অনেক গ্লো দিচ্ছে ফেসিয়ালটা করে, ভীষণই ভালো ফেসিয়ালটা। আমি ফেসিয়াল টেসিয়াল করি না তেমন, বিয়ের সময় একবার করেছিলাম আর এই একবার করলাম, ঠিক আছে? ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো তাহলে। ফ্রেন্ডস আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর আমি এখন জেঠির বাড়িতে যাচ্ছি। এই যে আমার জেঠির বাড়ি, এই যে এখানে বিশাল বড় চড়ক পুজো হয়, বাউল হয়, খুব মজা হয়। জেঠি বাড়ি যাচ্ছি, চলো দেখবে। আর আমার ধুলুও কান্না করে যাচ্ছে, করে যাচ্ছে। এই যে দাদা খাচ্ছি, বৌদি খেতে দিচ্ছে, এই যে আমার জেঠি বসে আছে। রোদ্রে বসে আছি, আর এই বউটা খালি মাথায় হাত দেয় কথায় কথায়। কি করা উচিত তোমরাই বলো তো। দেখো আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি, এই যে মাসি জেঠি, একদম তুলসী পাতা নাই জানিস, কালকে সকালে খুব মজা হচ্ছে, ভীষণ ভীষণ। আর ঠান্ডা তো খুব পড়ে গেছে, ঠান্ডা এখন থেকেই ঠান্ডা লাগছে ভীষণ। কত করবে ও হাইরে যায়। চাপ মারে বেটা, হ্যাঁ।
অফ করলাম ভিডিওটা। হ্যালো, এখন সকাল হয়ে গেছে আর সবাইকে গুড ইভিনিং। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। তো তোমাদের আজকে আমার ব্লগটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, ঠিক আছে? তো সবাইকে টাটা। এই দেখো, এখন আমার মা আসলো, খুব টায়ার্ড, শরীর খুব খারাপ। তো ঠিক আছে, টাটা সবাইকে।